আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শেষ হাসিও বাংলাদেশের টি টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের স্কোর গড়ে হারল অস্ট্রেলিয়া ম্যাচ ও সিরিজ সেরা সাকিব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন করোনায় দেশে আরও 245 মৃত্যু বেশি হারে টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের লাইনে দাঁড়িয়েও টিকা পাননি অনেকে 25 কোটি ডোজ টিকা পাবার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর প্রত্যাহারের আগেই অকার্যকর হয়ে পড়েছে লকডাউন রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট হুট করে সব খুলে দেয় করোনা পরিস্থিতি আরও বিপজ্জনক হওয়ার আশঙ্কা গণপরিবহন কমানোর বিষয়ে আলোচনা হয়নি মন্ত্রণালয়ের সাথে জানালেন মন্ত্রী মালিক শ্রমিকদের সাথে আলোচনায় স্থানীয় প্রশাসন ঠিক করবে বললেন ক্যাবিনেট সচিব মাত্রাতিরিক্ত আমলা নির্ভরতায় করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার অভিযোগ মির্জা ফখরুলের বিএনপি নেতাদের অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ বলছেন তথ্যমন্ত্রী মৃত্যু ও আক্রান্ত মিলিয়ে করোনার ভয়াবহতা বেড়েই চলেছে দেশে একদিনে 245 জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে 11,463 জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বেশি সংখ্যক মানুষকে দ্রুত টিকার আওতায় আনতে হবে না হলে আগামীতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাবার শঙ্কা রয়েছে রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 245 জন সহ এই ভাইরাসটি কেড়ে নিয়েছে 22,897 জনের প্রাণ এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে 11,463 জনের মোট শনাক্ত 13,65,158 নতুন করে সুস্থ হয়েছেন 14,412 জন শনাক্তের হার 24.28 সুস্থ 89.36 আর মৃত্যু 1.68%। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 83 জন চট্টগ্রামে 71 জন খুলনায় 25 রংপুরে 19 আর ময়মনসিংহে 13 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে গত জুলাইয়ের শুরু থেকে এ পর্যন্ত 39 দিনে করোনায় মৃত্যুবরণ করেছে 8,006 জন আর গত 15 দিন ধরে প্রতিদিন মৃত্যুর সংখ্যা 200-র উপরে করোনা শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা বরং বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন শনাক্ত নিম্নমুখী থাকলে সংক্রমণ কমে আসবে যত দ্রুত সম্ভব অধিকাংশ মানুষজনকে টিকাদানের আওতায় আনতে হবে যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং এই কাজগুলো করতে গিয়ে সাধারণ মানুষকে সাথে যুক্ত করতে পারি তাহলে কিন্তু করোনার গতিকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারব আর যদি আমরা করতে না পারি তাহলে সামনের দিনগুলিতে কিন্তু আবার সংক্রমণ বাড়বে মৃত্যু বাড়বে এবং হাহাকার বাড়বে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের দীপন দেওয়ান বাংলাভিশন ঢাকা দিন যতই যাচ্ছে ততই বাড়ছে করোনার টিকা দেয়া নিয়ে ভোগান্তি গণটিকা দেওয়ার আশায় মধ্যরাত থেকে লাইনে দাঁড়ান সাধারণ মানুষ অনেক টিকা কেন্দ্রে প্রথম ডোজ শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন অনেকেই তবে খুব শিগগিরই এই সংকট কেটে যাবে বলে আশা টিকা সংশ্লিষ্টদের সারা দেশে করোনার গণটিকা কার্যক্রম চলছে প্রথম দিকে টিকা দেয়া নিয়ে কিছুটা অনাগ্রহ কিছুটা অপপ্রচার থাকলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মানুষের মাঝে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে টিকা আগে পাওয়ার আশায় মধ্যরাত থেকে তেজগাঁও আদর্শ স্কুল কেন্দ্রে গেছেন অনেকেই আমরা রাত্রে 3টা বাজে আসছি এই 10টা বাজে আমরা টিকা পাইছি 3টার সময় আসছি সকালে 8টার দিক দিয়ে রুটি কলা খাইছি খাইয়া এখন ভালোভাবে টিকা দিয়া বাসায় চলে যাচ্ছে আমি সকাল 4:30 আসছি আইসে আমি এখানে বসে রয়েছি পরে ভিতরে সারেরা ঢুকেছে আমি এই টিকা দিয়ে আসছি এই টিকা তো লওয়ার ইচ্ছা ছিল না অন শুনি এই টিকা ছাড়া নাকি রাস্তাঘাটেই চলতে দিবেন আমাদের তাহলে অন কি করব একটি ওয়ার্ডে একদিনে 350 জনের জন্য করোনা টিকা বরাদ্দ থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও বেশি মানুষকে টিকা দেয়া যাচ্ছে না বললেন স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে লাইন ধরে সকালে লাইন ধরে থাকে এরপর 350 চলে তাদের আমরা বিদায় করে দিতে হয় এখন তারা করে ছিলেছিলি যে আমরা সকাল থেকে দাঁড়ানোর ইচ্ছে করছি তা আমাদের তার সুযোগ নাই এদিকে সরেজমিনে কয়েকটি হাসপাতালে গিয়ে দেখা গেল মেসেজ পাওয়ার পরও অনেকেই টিকা দিতে পারছেন না কেউ দু একদিন আগে কেউ বা আরও বেশ আগে পেয়েছেন টিকা নেওয়ার মেসেজ যেহেতু গতকাল আমার দিন ছিল টিকা নেওয়ার কিন্তু আমি আসতে পারি না আমার এটা ব্যর্থতা বাট আজকে আমি যখন জিজ্ঞেস করি এই টিকাটা আমি কখন পাবো বা কবে পাবো এটার আমি কোনো নির্দিষ্ট দিন পাচ্ছি না তারিখ পাচ্ছি না আর কি তারা বলতেছে যে এখন প্রথম ডোজ দেওয়া হবে না প্রথম ডোজ দেওয়া বন্ধ আছে এখন আমরা আদৌ কিভাবে জানবো যে প্রথম ডোজ কবে তাদের আসবে
একসাথে এত মানুষের আগ্রহকে সমীহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অচিরেই টিকা নিয়ে যাবতীয় সংকট কেটে যাবে বলে আশা তাদের। পরবর্তীতে আবার তো নির্দেশনা আসবে, ভ্যাকসিন তো আরও সামনের দিকে চলে আসবে। কারো কিন্তু অস্থিরতা কিছু নাই, ভ্যাকসিন এখন পাচ্ছে না প্রথম অবস্থা, মানে এই না যা পাবে না, সে পরবর্তীতে আর ভ্যাকসিন আরও পাবে। যখনই আমাদের ভ্যাকসিন আসবে আমাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হবে, এটা কারো দুশ্চিন্তা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। এখনও যারা রেজিস্ট্রেশন করেননি তাদেরকে টিকার রেজিস্ট্রেশন করে মেসেজ পাবার অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে আরও 54 লাখ ডোজ করোনার ভ্যাকসিন পাওয়া যাবে, আর এই মাসের মধ্যে পাওয়া যাবে আরও 50 লাখ ডোজ করোনার টিকা। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 কোটির উপর ভ্যাকসিন পাওয়া যাবে বলে টিকা কার্যক্রম যেভাবে চলছে সেভাবেই চলবে বলে জানান তিনি। অক্টোবর নভেম্বরে আরও 70 লাখ করে টিকা পাওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন চীন থেকে 6 কোটি টিকা আনার চুক্তি হচ্ছে। জাহিদ মালিক জানান ভারত থেকে পাওনা টিকাও পাওয়া যাবে, তবে কবে পাওয়া যাবে তা বলতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী। সব মিলিয়ে মোট 25 কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে জানান তিনি। জানান অনেকে নিবন্ধন করার পর মেসেজ পাননি, টিকা পাওয়ার সাপেক্ষে সবাই মেসেজ পাবেন, এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন জাহিদ মালিক। টিকার প্রাপ্তির সাপেক্ষে তো আপনি মেসেজটা দিবেন, আপনি খালি মেসেজ দিয়ে লোকরে কি ঘুরাই দিবেন, তাদেরকে কষ্টে ফেলবেন, সেটা তো না। আমাদের হাতে কত টিকা আছে আমরা তো জানি, সেই অনুযায়ী মেসেজগুলো দেওয়া হয়। সামনে ইনশাল্লাহ টিকা আরও বেশি করে আসবে, তখন মেসেজও আরও বেশি যাবে এবং টিকাও আমরা দিতে পারব। প্রত্যাহারের আগেই প্রায় অকার্যকর হয়ে গেছে লকডাউন, গণপরিবহন ছাড়া সবই চলছে, ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। আর নিষেধাজ্ঞা ভুলে ফুটপাতের দোকানিরা আবারও তাদের পসরা সাজিয়ে বসেছেন। এদিকে নানা উপায়ে আজও ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ। চিত্র দেখে বোঝার উপায় নেই, দেশে লকডাউন চলছে। মঙ্গলবার মধ্যরাত থেকে তুলে নেওয়া হচ্ছে লকডাউন, গণপরিবহন চলবে, খুলে দেওয়া হবে দোকানপাট। সরকারের এই ঘোষণায় রাজধানীতে বেড়ে গেছে ব্যক্তিগত গাড়ি ও রিকশার চলাচল, যেখানে সেখানে দেখা দিচ্ছে যানজট। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি অনেক অফিস খোলা থাকায় সড়কে মানুষের চলাচলও ছিল বেশি। বেসরকারি চাকরি করি তো আমাকে অফিসে যেতে হবে, যদি অফিসে না যাই তাহলে আমার চাকরি থাকবে না। বাস নাই, দুর্ভোগ, কষ্ট, তারপর টাকা, মানে কি 3 গুণ 4 গুণ বেশি যাচ্ছে টাকা, জরুরি প্রয়োজন ব্যাংকে যাচ্ছে আর কি। ফুটপাতগুলো চলে যাচ্ছে হকারদের দখলে। গত লকডাউনে আমার 30,000 টাকার খেজুর ফেলাই দিছি, দোকানপাট খুলতে পারি না। হকাররা কিভাবে চলে অথবা ই করে, এদের তো জীবন ব্যবস্থা আপনার যে রোহিঙ্গাদের থেকে খারাপ অবস্থা। দোকান খুলছি অন কি করব, টাকা যেমন আছে বাসা ভাড়া আছে, নিজের পেট আছে, খরচও আছে। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ভ্যান বা রিক্সায় ভেঙে ভেঙে ঢাকায় আসছে মানুষ, এতে স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি খরচ হচ্ছে বলে জানান তারা। অনেকে হেঁটেও পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। খাবার থেকে এখন ভাঙ্গা ভেঙে আসতেছি, যে জায়গায় ভাড়া আপনার 10 টাকা ওই জায়গায় 50 টাকা লাগতেছে। আগে তো বাসের চলাচল করলে 60 টাকা খরচ হতো, এখন প্রতিদিন আমার খরচ হয় 300 টাকা। ঢাকার প্রবেশপথের চেকপোস্টে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাচাই বাছাই করতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে গাড়ি চাপ একটু বাড়ছে, তো আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা গাড়ি চেক করা। মাস্ক ব্যবহারে বাধ্যকতা থাকলেও অনেকেই এখনো উদাসীন। গেলমান শফি, বাংলাভিশন, ঢাকা। হুট করে সবকিছু খুলে দেয়ায় করোনা পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন লকডাউনের কারণে সংক্রমণ একটা জায়গায় রাখা গেলেও সবকিছু খুলে দেয়ায় এখন মৃত্যু আর শনাক্তের হার বাড়তে পারে, সেজন্য কর্মস্থলে স্বাস্থ্যবিধি নিশ্চিতের পরামর্শ তাদের। মঙ্গলবার শেষ হচ্ছে লকডাউন, শর্ত সাপেক্ষে বুধবার থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বিমা সহ আর্থিক সব প্রতিষ্ঠান, চলবে বাস ট্রেন সহ সব গণপরিবহনও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার শনাক্ত মৃত্যুর হার যখন ঊর্ধ্বমুখী তখন সবকিছু খুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকলেও দেশের যা আর্থসামাজিক অবস্থা তাতে বেশি দিন লকডাউন রাখাও সম্ভব নয়। আমাদের উভয় সংকট, একদিকে অনাহারে মৃত্যুর আশঙ্কা আর একদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা, আর একসঙ্গে সব খুলে দেওয়া ঠিক হবে না। ধীরে ধীরে যেগুলো খুবই জরুরি সেগুলো আস্তে আস্তে খোলা, ধাপে ধাপে যদি হয়, মানুষকে যদি এই বিষয়ে অভ্যস্ত করা যায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে, তাহলে হয়তো ক্ষয়ক্ষতিটা কম হবে।
এই জায়গায় এখন আমার পজিটিভিটি রেট 20% উপরে, আমার হাসপাতালে কোনো আইসিইউ এবং হাই ফ্লো অক্সিজেন ক্যাপাসিটি ফুল। এখানে যদি আমরা চট করে সবকিছু খুলে দেই, এই কারণে রোগীর সংখ্যা, সংক্রমণের সংখ্যা, হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা সবই বেড়েছে। জীবন জীবিকার কারণে লকডাউন তুলে নেওয়া হলেও জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে কঠোর হবার পরামর্শ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা সর্ব অবস্থায় সংক্রমণটা যেন কম থাকে, সংক্রমণ প্রতিরোধে যতগুলো ব্যবস্থা আছে সেটা করা, এবং সরকারের কর্তব্য হচ্ছে যারা সংক্রমিত হচ্ছেন সবাইকে ব্যবস্থাপনা নিয়ে আসা। টেস্ট দিয়ে যারা সমাজে ছড়ানোর সম্ভাবনা আছে ওদেরকে যদি আলাদা করে ফেলতে পারি তাহলে সামাজিক সংক্রমণটা কম। আর ব্যক্তিগত সুরক্ষার জন্য মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং এবং হ্যান্ড ওয়াশ, এই তিনটা যদি মানুষকে উদ্বুদ্ধ করতে পারতাম তাহলে এটা করা যেত। সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আলাদা করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহন অর্ধেক কমানোর বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি, তারপরও সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করা হবে। পরিস্থিতি বিবেচনায় আবারও লকডাউন হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। তবে অর্ধেক গণপরিবহন চলাচলের বিষয়টি স্থানীয় প্রশাসন, মালিক, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশের বিভিন্ন মহাসড়কের 28 জায়গায় এক্সেল লোড নির্মাণে চুক্তি সই হয় সড়ক ভবনে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টিকা নিতে আসা মানুষের আগ্রহ সরকার ইতিবাচকভাবে নিয়েছে, প্রয়োজনীয় টিকা সংগ্রহে কাজ চলছে বলেও জানান তিনি। এ নিয়ে বিএনপির করা মন্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। জনগণের প্রতি বিএনপি যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকত তাহলে অন্তত টিকাদানের সময় সরকারের সমালোচনা বন্ধ করে মানুষের পাশে এসে দাঁড়াত। লকডাউনটা, রেস্ট্রিকশনটা ইজ করলে কি হয় সেটা আমরা দেখব, পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবার প্রয়োজনে আবারও কঠোর লকডাউনের চিন্তা ভাবনা করতে হবে। গণপরিবহন চলাচলের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনার দরকার ছিল বলেও মন্তব্য তার। সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলোচনা করে নিলে ভালো হতো, কারণ এই যে চালু করতে গিয়ে অর্ধেক চালু হবে অর্ধেক হবে না এটার গ্যারান্টি কে দেবে, যে এটা আমি এটা ঠিক মতো করা যাবে কি না আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম। তবে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে ক্যাবিনেট ব্রিফিংয়ে জানান বিষয়টি স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক, শ্রমিকদের সাথে আলোচনা করে ঠিক করবে। এটা ওই রেসপেক্টিভ জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি যারা আছেন তারা বসেই নির্ধারণ করবে। ওনারা একটা পদ্ধতি বের করবে, মেইনলি ইন্টারডিস্ট্রিক্ট বাসের জন্য বলছে, যাতে রাস্তাতে বাইরের থেকে কম মুভমেন্ট হয়। বিধিনিষেধ শিথিল হলেও এখনই শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্র খুলছে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাত্রাতিরিক্ত আমলা নির্ভরতায় সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ফজলুর রহমান বটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং করোনাকালীন চিকিৎসা সহায়তা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে তিনি একথা বলেন। রাজনীতিতে দুঃসময় চলছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রহীনতার মধ্যে কর্তৃত্ববাদী রাজনীতির জাঁতাকলে পড়ে গেছে দেশ। করোনার ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে দেশের মানুষ। এ বিষয়ে সরকারকে বারবার বলার পরও তারা কর্ণপাত করেনি। মির্জা ফখরুল বলেন, সরকারকে পরামর্শ দিয়েছিলেন দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে করোনার বিরুদ্ধে কাজ করার জন্য। আজকে সরকার মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, অর্থনীতিকেও সচল রাখতে পারেনি। প্রায় 2 কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। আমরা প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছিলাম, জনগণকে সম্পৃক্ত করে এটাকে আপনার মোকাবেলা করা যায়। দুর্ভাগ্য আমাদের যে সরকার সেটা কোনো কর্ণপাতই করেননি, শুধুমাত্র আমলাদের উপর নির্ভর করে আজকে এই করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে জায়গায় এক কথায় বলা চলে যে সম্পূর্ণ অব্যবস্থাপনা, একেবারে সংকীর্ণতা, দলীয় সংকীর্ণতা, দলীয়করণ এবং দুর্নীতি আজকে সমগ্র ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলেছে। এখন এটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের
যে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে, মানুষকে বাঁচানোর জন্য, বিএনপির জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, টিকা নিয়ে বিএনপি নেতাদের অপপ্রচার জনস্বার্থ বিরোধী। এই ধরনের অপপ্রচার প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন তিনি। সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, অভিনয় বা মডেলিং এর আড়ালে কেউ অবৈধ বা অনৈতিক কাজে জড়িত হলে সেই দায় তাকেই নিতে হবে। মন্ত্রী অভিযোগ করেন, বিএনপি নেতারা জনগণকে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ না করে সরকারের সমালোচনা করছে। বিএনপি ও তাদের চিহ্নিত মিত্ররা শুরু থেকে এই অপপ্রচারে লিপ্ত বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। যখন পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ টিকা প্রদান কার্য সরকার যখন গণটিকা কার্যক্রম শুরু করলো, তখন আসলে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এই জন্যই তারা ধারাবাহিকভাবে এই সমালোচনা করে যাচ্ছে। তো এই টিকার বিরুদ্ধে যখন অপপ্রচার হয়, সেই অপপ্রচারটা সরকারের বিরুদ্ধে নয়, সেই অপপ্রচারটা হয় জনস্বার্থ বিরোধী। এবং জনস্বার্থ বিরোধী যদি কেউ অপপ্রচার চালায়, সেটি বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। করোনা পরিস্থিতির মধ্যেই ডেঙ্গু রোগীর গ্রাফও এখন ঊর্ধ্বমুখী। চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5-10 বছরের শিশুরা। আক্রান্তদের বেশি বেশি তরল জাতীয় খাদ্য গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে সোমবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দিন দিন ডেঙ্গু যে উদ্বেগ বাড়াচ্ছে, তার ধারণা মিলছে রাজধানী হাসপাতালগুলোতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরাই, তাই ছোটদের জন্য মা বাবার উদ্বেগটাও বাড়তি। কেন দিন জ্বর, বমি পাতলা পায়খানা, শরীর ফুলে গেছিল, পেট এই যে বড় হয়ে গেছে। আমার বাচ্চার এরকম হয়েছে, টেনশন, আমার তো স্বাভাবিক হবেই, তাই না? তো যাই হোক, 4 লক্ষণ ছিল ডাক্তার এটা বলছে, তো ওইটা থেকে আর 1টা লক্ষণ দেখা দিয়েছে, আর জ্বরটা মানে ছাড়তেছিল না। টেনশনের বিষয়, এখন টেস্টের রিপোর্ট বের হলে কী করা যায়। এটাই চিকিৎসকরা বলছেন, প্যারাসিটামলের বাইরে মূলত ডেঙ্গু রোগীর চিকিৎসা নেই, তাই সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করাই সবচেয়ে ভালো পথ। আমাদের পরিবেশ যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে একমাত্র ডেঙ্গুর প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। আদারওয়াইজ চিকিৎসা দিয়ে এটার সাথে যুদ্ধ করে কিন্তু কখনোই বিজয়ী হওয়া যাবে না। তাকে প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়াতে হবে, সেটা পানি হতে পারে, ডাবের পানি হতে পারে, ফলের রস হতে পারে, স্যালাইন, ডায়রিয়ার জন্য যদিও স্যালাইন, কিন্তু ডেঙ্গুতে আমরা স্যালাইন কিন্তু খেতে বলি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সোমবার সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি ঢাকাতে একদিনও বসে থাকার সুযোগ নেই। আমরা মনে করি আমরা আমাদের অভিযান থেকে চালিয়ে যাব, একদিনও আমরা বসে থাকতে পারবো না, আরো বেশি কাজ করতে হবে। এই টায়ার, এই কমোড আমরা সিটি কর্পোরেশন থেকে ইনস্ট্রাকশন দিয়েছি, আপনারা পথ শিশু বা টোকাই যারা আছে বা যে কেউ যদি নিয়ে আসে, সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর গাবতলী, মিরপুরের বিভিন্ন এলাকায় মাইকিং ও ডেঙ্গুর আবাসস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জিএম আহসান, বাংলাভিশন, ঢাকা। সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। এখানে গ্যাসের মজুদ 50 বিলিয়ন ঘনফুট, প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে তিনি জানান, ক্ষেত্রটি থেকে 12 বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা যাবে। জকিগঞ্জ আমরা ইতিমধ্যে প্রায় 68 BCF গ্যাসের সন্ধান আমরা পেয়েছি এবং উত্তোলনযোগ্য প্রতিদিন প্রায় 10 মিলিয়ন ঘনফুট হারে আমরা গ্যাস উত্তোলন করতে পারবো, যার কিনা প্রায় 12-13 বছর পর্যন্ত আমরা গ্যাস উত্তোলন করতে পারবো, যার মূল্য এখনকার দাম অনুসারে প্রায় 1276 কোটি টাকার মতো হবে। এই সর্বোপরি সব কাজগুলো কিন্তু একটাই উদ্দেশ্য করা হচ্ছে, তা হলো আগামী ভবিষ্যতে সাশ্রয়ী মূল্যে এবং এফোর্ডেবল মূল্যে, অর্থাৎ সাশ্রয়ী মূল্যে, এফোর্ডেবল মূল্যে এবং বিশেষ করে নির্বিচ্ছিন্ন কিভাবে জ্বালানি দেওয়া যায়।
আজ 9 আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। জ্বালানি অনুসন্ধান উৎপাদনে ঘাটতি থাকলেও হতাশ নয় সরকার। বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, ঘাটতি থাকলেও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করায় অর্থনীতিতে গতি এসেছে, বেড়েছে বিদ্যুতের উৎপাদন, শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ জ্বালানি খাতে বর্তমান সরকারের অর্জন একেবারে কম নয়। 1975 সালের 9 আগস্ট বাংলাদেশের জ্বালানি খাতের জন্য স্মরণীয় দিন। বহুজাতিক তেল গ্যাস কোম্পানি শেল অয়েলের কাছ থেকে মাত্র 17 কোটি 86 লাখ টাকায় 5টি গ্যাস ক্ষেত্র কেনেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিতাস, বাখরাবাদ, রশিদপুর, কৈলাসটিল ও হবিগঞ্জ বঙ্গবন্ধুর কেনা এই 5টি গ্যাস ক্ষেত্রই এখন পর্যন্ত দেশে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় যোগানদার। বঙ্গবন্ধুর এমন সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতে 2010 সাল থেকে 9 আগস্ট দেশে পালিত হচ্ছে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, দেশ বিরোধী হাতে হত্যার শিকার হওয়ার কয়েকদিন আগে বঙ্গবন্ধুর এমন সিদ্ধান্ত ছিল যুগান্তকারী। সে ধারাবাহিকতায় সরকার গ্যাস বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী করতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আজকের যে গ্যাসের সুফল, এই যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ, ওই গ্যাস ফিল্ড এটার কারণে। এবং এই 9 আগস্টের এই 5টা গ্যাস ফিল্ড থেকেই কিন্তু আমরা প্রায় মূল্য ধরি, এখনকার মূল্য প্রায় $40 বিলিয়ন গ্যাস ফিল্ড মূল্য, আমরা প্রায় 20 ট্রিলিয়নের উপরে আমরা গ্যাস এখানে পেয়েছি। এবং এই গ্যাসের কারণে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট চলেছে, ফ্যাক্টরি চলেছে, মানুষের নিজেদের আবাসিক খাতে ব্যয় করছেন। এবং এই যে ফ্যাক্টরির কারণে, ফ্যাক্টরি এক্সপানশনের কারণে, ইন্ডাস্ট্রি হওয়ার কারণে, ম্যানুফ্যাকচার, বাংলাদেশ কিন্তু একটা ম্যানুফ্যাকচার কান্ট্রিতে ধাপে ধাপে চলে গেছে। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি অনুসন্ধান কার্যক্রমের গতি কিছুটা কম, সে চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। অন্যদিকে বিদ্যুৎ জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম বলছেন, অনুসন্ধান কার্যক্রম জোরদার না হলে জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ একটি গ্যাস প্রবণ সম্ভাবনাময় এলাকা এবং যথেষ্ট অনুসন্ধান করলে বড় আকারের গ্যাস সম্ভাবনা রয়েছে। একইভাবে দেশে কয়লার একটা বড় মজুদ রয়েছে। এই সমস্ত কি কাজে লাগিয়ে যদি নিজস্ব জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়ানো যায় এবং আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীলতা কমানো যায়, সেটি হবে উত্তম পন্থা। সমুদ্র সীমানায় খনিজের ব্যাপারে, আহরণের ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি। সার্ভে হলে পরে একটা স্পষ্টতা থাকবে, কিছুটা হলেও 30% একটা স্পষ্টতা থাকবে কি আছে, তখন আমরা ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করতে পারবো, আমরাও ইনভেস্টমেন্ট করতে পারবো বাড়তি জায়গায়। এই কারণেই কিন্তু খুবই প্রয়োজন এখন ডিপসি সার্ভে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে উৎপাদন ও আমদানির পাশাপাশি জ্বালানির টেকসই ব্যবহার হলেই ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত সম্ভব। ঈশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মদিন উপলক্ষে 2000 দুস্থ নারীকে 2000 কোটি টাকা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে এই অর্থ দুস্থ নারীদের দেওয়া হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে দুস্থ নারীদের উপহারের অর্থ প্রদান করেন। অনুদানের টাকা পাঠানোর পুরো খরচ বহন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। প্রতিজন দুস্থ নারী 2000 টাকার সঙ্গে ক্যাশ আউট চার্জ হিসেবে অতিরিক্ত 30 টাকা করে নিজেদের নগদ অ্যাকাউন্টে পেয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়টির সচিব সাইদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। চিত্রনায়িকা পরিমণি ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মোয়ের বাসায় যাতায়াত ছিল এমন ব্যবসায়ী বা ব্যক্তিদের কোনো তালিকা করা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। সোমবার দুপুরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। কমিশনার বলেন, পরিমণি ফারিয়া মাহবুব ও মরিয়মের সঙ্গে বিভিন্ন ব্যক্তির ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি গ্রুপ চাঁদাবাজি করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। তাদের কবল থেকে রক্ষা পেতে 2-3 জন ব্যবসায়ী এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীরা এসব চাঁদাবাজদের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। কারো সঙ্গে সম্পর্ক থাকা তো বেআইনি নয় বলেও দাবি করেন ডিএমপি কমিশনার। আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরিমণি, নজরুল ইসলাম রাজ, কথিত মডেল পিয়াসা ও মোয়ের বিরুদ্ধে করা বেশ কয়েকটি মামলা তদন্তের দায়িত্ব চেয়ে
পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে র্যাব। চাঞ্চল্যকর এসব মামলা তদন্তের জন্য রবিবার সকালে পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। অনুমতি পেলে এসব মামলার তদন্ত করা হবে বলেও জানান তিনি। সম্প্রতি বেশ কয়েকটি অভিযান চালায় র্যাব। অভিযানে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, হেলেনার সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নুরী, চিত্রনায়িকা পরিমণি, আশরাফুল ইসলাম দীপু, চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজ, সবুজ আলী, মডেল পিয়াসা, মোবে চক্রের সদস্য শরীফুল হাসান ওরফে মিশু হাসান এবং মাসুদুল ইসলাম ওরফে জিশান গ্রেফতার করে র্যাব। গার্মেন্টস ব্যবসায়ী পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণা ও গাড়ি চোর চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার রাজধানীর উত্তরা ও খুলনায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আব্দুল কাইয়ুম ছোটন সহ 7 জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় চুরি করা 7টি গাড়ি। গোয়েন্দারা জানান, গার্মেন্টস ব্যবসার কথা বলে প্রতিটি গাড়ি 20-30 হাজার টাকায় ভাড়া নেন। কয়েক মাস ভাড়া দেওয়ার পর গাড়ি নিয়ে লাপাত্তা হয়ে যায় ছোটন ও তার চক্র। এক একটি গাড়ি বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করে দেয় চক্রটি। গত 4 মাসে এরা কমপক্ষে 4 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় সিআইডি। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের 17তম সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় বিএনএসিডব্লিউসি চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সদস্যরা যোগ দেন। এ সময় কার্যকরী রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে সমন্বিত জাতীয় নীতিমালা ও কাঠামোর বিষয়ে আলোচনা করা হয়। ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে দেশে রাসায়নিক দ্রব্যের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, রাসায়নিক দুর্ঘটনার হারও বৃদ্ধি পেয়েছে। তাই দুর্ঘটনা মোকাবেলায় সাড়া দানকারী সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সভায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। আবারও মুন্সিগঞ্জের পদ্মায় রোরো ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর 10 নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছে অন্তত 10 জন। সোমবার সন্ধ্যা 7:20 দিকে শিমুলিয়া বাংলাবাজার নৌপথে এই দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসির ম্যানেজার শাফায়ত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি বাংলাবাজার থেকে শিমুলিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ একটি ইঞ্জিন চালিত ট্রলার সামনে এসে পড়ে ফেরিটির। সে সময় নদীতে প্রবল স্রোত থাকায় পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এর আগে 23 জুলাই পদ্মা সেতুর 17 নম্বর পিলারে আঘাত হানে শাহজালাল নামের একটি রোরো ফেরি। এতে ফেরিটির অন্তত 20 জন যাত্রী আহত হন। এই ঘটনার পর ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। চট্টগ্রাম মহানগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টাইগার পাস লালখান বাজার অংশটি নির্মাণে আবারও বিরোধিতা করছে সিটি কর্পোরেশন। তাদের দাবি, এখানে উড়াল পথ হলে ধ্বংস হবে প্রকৃতি। নগর পরিকল্পনাবিদরাও বলছেন, এই অংশটি বাদ দিলে কোনো ক্ষতি হবে না এক্সপ্রেস ওয়ের। অন্যদিকে অনর অবস্থানে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। যানজট নিরসনে 2019 সালে বিমানবন্দর সড়ক থেকে লালখান বাজার পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তবে মহানগরীর বারেক বিল্ডিং পর্যন্ত গিয়ে কাজ থমকে যায় সিটি কর্পোরেশনের বিরোধিতায়। সিটি কর্পোরেশনের দাবি, এখানে উড়াল পথ হলে ধ্বংস হবে প্রকৃতি, বঞ্চিত হবে নগরবাসী। ফ্লাইওভার দুটির সংযোগস্থল গ্রাউন্ড লেভেলে করার অনুরোধ তাদের। জনগণ যেভাবে ফ্রিলি এই অংশটা উপভোগ করার সুযোগ পাচ্ছে, যদি এই জায়গায় যদি ফ্লাইওভারটা যায়, স্বাভাবিকভাবে ফ্লাইওভারের কারণে একটা অবস্ট্রাকশন হবে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে মেয়র মহোদয় মানে সিডিএকে রিকোয়েস্ট করেছে যে এই অন্যভাবে সলভ করার জন্য। সিডিএ বলছে, পাহাড় অক্ষত রেখে নির্মাণ হবে এক্সপ্রেসওয়ে, পরিবর্তন করা হয়েছে নকশাও। আমরা এমনভাবে ডিজাইনটা করছি যাতে দুটো র্যাম নামছে, যারা এয়ারপোর্ট থেকে আসবে তারা টাইগার পাস মোড়ের আগে একটা র্যাম নামবে, এবং টাইগার পাসের পরেই যেখানে ইয়ে আছে ম্যাজিস্ট্রেট কলোনি ওখানে নেমে যাবে লালখান বাজারের আগে, এবং যাওয়ারটা যেটা মূলততে যারা যাবে শুধু টু লেনের একটা আমরা পুরোনো এক্সপ্রেসওয়ের সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি, যাতে টু লেন করছি এই জন্যই উইথটা ওখানে বাড়ায় নাই, ফোর লেন করি নাই, কারণ পাহাড় দেখা যাবে না। টু লেনে আমরা পাহাড় থেকে অনেক দূরে আছি এবং সুন্দর মানুষ উপর থেকেও পাহাড় দেখতে পারবে, নিচের থেকেও পাহাড় দেখতে পারবে। নগর পরিকল্পনাবিদরাও বলছে, নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা টাইগার পাস দিয়ে উড়াল সেতু হলে ঢাকা পড়বে সবুজ পাহাড়। আমাদের যে টাইগার পাসের পাশে যে নান্দনিকতা, এটিকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কোনোভাবেই যেন দেওয়ানার ব্রিজের এই পারে না আনা হয়, সেটা চট্টগ্রামের জনপ্রত্যাশা।
2017 সালের 11 জুলাই একনেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনুমোদন হয়। 3,250 কোটি 83 লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম বিমানবন্দর থেকে 20 মিনিটে শহরে পৌঁছানো যাবে বলে জানায় সিডিএ। শাহেদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম। ঘটনার সত্য নাটকে দৃশ্যায়িত কুসংস্কার ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও পরিবার নিয়ে চালানো অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাইল্ড ফাউন্ডেশন এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি প্রোটেকশন ট্রাস্ট আয়োজিত এক ওয়েবিনারে এই হুঁশিয়ারি দেওয়া হয়। নাটকটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হচ্ছে পাপের ফল, তাদের বাবা মারা হচ্ছে পাপি, এবং সেই হিসাবে কিন্তু দেখানো হয়েছে আমাদের পরিবারকে, আমাদের এই বাচ্চাদেরকে। এই নাটকটা আমাদের এই যে এত বছরের কাজ সেটাকে আমাদেরকে কতখানি পিছিয়ে দিল। রিজন অফ কনফিডেনশিয়ালিটি আমরা হয়তো এখন বলছি না যে আমরা কি স্টেপস নিচ্ছি, বাট আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন যে একটি আইনি ব্যবস্থা নেওয়া হবে এই এই নাটকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের বিরুদ্ধে, এবং আমরা চাইবো যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে, যাতে করে এই ধরনের কাজ করে কেউ যে সরি বলে এখান থেকে বের হয়ে যাবে সেটা যাতে না হয়। আলারাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 26তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় 2020 সালের সমাপ্ত বছরের জন্য 15% লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম লাবু সভাপতিত্ব করেন। এতে ভার্চুয়ালি যুক্ত হন পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, পরিচালক বৃন্দ সহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার। উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মাহমুদুর রহমান সভায় এজেন্ডা উপস্থাপন করেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। শেষ হাসিও বাংলাদেশের টি-20তে নিজেদের সর্বনিম্ন রানের স্কোর গড়ে হারল অস্ট্রেলিয়া। ম্যাচ ও সিরিজ সেরা সাকিব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন। করোনায় দেশে আরও 245 মৃত্যু, বেশি হারে টিকাদানের তাগিদ, বিশেষজ্ঞদের লাইনে দাঁড়িয়েও টিকা পাননি অনেকে, 25 কোটি ডোজ টিকা পাবার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর। প্রত্যাহারের আগেই অকার্যকর হয়ে পড়েছে লকডাউন, রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট, হুট করে সব খুলে দেয়, করোনা পরিস্থিতি আরও বিপজ্জনক হওয়ার আশঙ্কা। গণপরিবহন কমানোর বিষয়ে আলোচনা হয়নি মন্ত্রণালয়ের সাথে, জানালেন মন্ত্রী। মালিক শ্রমিকদের সাথে আলোচনায় স্থানীয় প্রশাসন ঠিক করবে বললেন ক্যাবিনেট সচিব। মাত্রাতিরিক্ত আমলা নির্ভরতায় করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি নেতাদের অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ বলছেন তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকার ধন্যবাদ।